তাই আমি এই মুহূর্তে রহস্য উন্মোচন করতে কোথায় চলে এসেছি। ফেলুদার মতো আমিও ঘুরে বেড়াচ্ছি সেই রহস্যজনক ঘরগুলোতে, সেই রহস্যজনক প্রাসাদে। বেনারসের গলিতে ঢুকেছি এখন, আর দেখার চেষ্টা করছি কিভাবে ফেলুদা ঘুরেছিল এই সব গলি। গলি সত্যি সুন্দর, চারিপাশে পেন্টিং করা রয়েছে, জানি না কোথায় গিয়ে পৌঁছাবে, দেখি। রহস্যজনক গলি, ইচ্ছা ছিল বেনারসের গলি ট্যুর করব, সেটাই এখন চলছে। গলির মধ্যে যে রহস্য লুকিয়ে আছে, আর সেটা যে সত্যজিৎ রায় বুঝতে পেরেছিলেন, তারপরেই এই সিনেমা বানানো হয়েছিল জয় বাবা ফেলুনাথ। রহস্য মনে হচ্ছে, চলে এলাম আবার একটা গলির ভিতরে। এটা বেনারসের গলি ট্যুর, আপনাদের জন্য আলাদাভাবে দেওয়া হবে, যেটা আমি শুরু করলাম দ্বারভাঙা ঘাট থেকে, ঠিক যেখান থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় সাধু বাবার পিছু নিয়েছিলেন, ঠিক সেইভাবে আমিও পিছু নিলাম ওখানকার স্মৃতির। বেনারসের গলি মাহাত্ম্য বুঝতে পারছেন? দেখুন বেনারসের গলির মাহাত্ম্য। এ পুরো ভুল ভুলাইয়া, একবার ঢুকে গেলে আর বেরোনোর রাস্তা নেই। বেনারস অতি পুরনো শহর, ভারতবর্ষের পুরাতন শহরগুলোর মধ্যে বেনারস অন্যতম, আর তার ঝলক আমরা দেখতে পাচ্ছি এই গলির ভিতরে। আমরা এখন পৌঁছে গেছি একটা মঠে, শঙ্করাচার্যের মঠ, সত্যি খুব সুন্দর এবং রহস্যজনক। দেখুন একটা সরু সিঁড়ি উঠে যাচ্ছে একেবারে সুরঙ্গের মতো, আর উপরের দোতলাগুলো জাস্ট কল্পনা করুন, রহস্যে মোড়া। দেখুন এই সিঁড়ি উঠে যাচ্ছে, উপরে উঠছি এই সিঁড়ি দিয়ে, পারমিশন নিয়ে নিয়েছি, চলুন দেখাই আপনাদের রহস্য। নিজেকে ফেলুদাই মনে হচ্ছে এবার। দেখুন এই মঠ,
ऐसा यहाँ पर एक मूर्ति काल गतकाली ये मूर्ति टा एखाने उन्मोचन करा हुए छे बाबा लोकनाथेर मूर्ति सत्यि खूब सुंदर देखुन कि सुंदर जायगा शांत और रहस्य मोरा ये बिल्डिंग नेमे जाच्छि সেই সিঁড়ি ধরে বেনারসের গলি বিখ্যাত আর বেনারসের গলি কিন্তু রহস্যময় গলি আমরা ফেলুদাতে সেটাই দেখেছি অনেক রহস্যময় গলি দেখানো হয়েছিল সেই সিনেমায় সত্যজিৎ রায় একটা জিনিস খুব ভালো পারতেন রহস্য আর আমি সেই বেনারস থেকে রহস্য খোঁজার চেষ্টা করছি এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন পরবর্তী ব্লগগুলো দেখার জন্য দেখা হচ্ছে পরের কোনো ব্লগে টাটা